চারিদিকে নির্যাতন, দূর নির্যাতন না নির্বাসন, চারিদিকে কি এক প্রকার নির্যাতন। মাইকে একেবারে দফারফা করে ফেলাচ্ছে, একবার ইগল, একবার ট্রাক, একবার নৌকা, মাহিয়া মাহির, এই সিল মারো, এই করো, তাই করো, আমার যুবকেরা একেবারে মানে থাতা নাতা করে ফেলাচ্ছে। অনলাইন ঢুকলেও মাহিয়া মাহি কি যে পেয়েছে একটাই যেন প্রার্থী আর নাই, সত্য না মিথ্যা। ভোট হচ্ছে খুব কায়দা করে, মোটামুটি জাঁকজমকভাবে হচ্ছে, যাই হোক ভোট নিয়ে আমাদের কোনো টেনশন নেই, কারণ আমরা যতদিন কোরআনের পক্ষের প্রার্থী পাবো না ততদিন আমরা মাথাও ঘামাবো। আমরা ভোট দিতে চাই কোরআনের পক্ষের প্রার্থীকে, বলেন ঠিক কি না? কোরআন কায়েমের জন্য যারা কোরআন বুকে নিয়ে কোরআন সামনে নিয়ে আসবে আমরা তাদের পক্ষে আছি, আর যারা কোরআন স্তব্ধ করে দিতে চায়, ইসলামকে সংবিধান থেকে মুছে ফেলে দিতে চায়, তাদের পক্ষে আমাদের ভোট পড়তে পারে না। সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে, শয়তানে জালে কি আগুন তোমারই বগলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে, ইসলাম হলো শান্তির ধর্ম আছে বেসার, অন্য ধর্মের প্রতি কভু করে নয় বিচার, মিলেমিশে থাকার কথা, মিলেমিশে থাকার কথা দিয়েছেন নবী বলে, তোমার কেন জলের টাকলা, তোমার কেন জলে, আসে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি, না জানিলে কিতাব খুলে দেখো তাড়াতাড়ি, যার ধর্ম সে করবে পালন, যার ধর্ম সে করবে পালন, কোরআনেতে বলে তোমার কেন জলের মশালা, তোমার কেন জলে, আছে না নাই। আল্লাহ ওদের ব্যাপারে বলেছেন ইউরিদুন লিউতফিউনুর আল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলছেন ওরা চাই, কারা চাই? ওই টাকলারা, মশালারা, ভুড়িওয়ালারা, ওরা চাই মুখের ফু দিয়ে দিনের আলোকে নির্বাপিত করে দেবে, কিন্তু না না, আমি আল্লাহ আমার দিনের আলোকে প্রজ্বলিত করে রাখবো, যতই তাদের কলজের মধ্যে জ্বালা পোড়া হোক না কেন। যারা ইসলাম মুছে ফেলে দিতে চায় তারাই আবার এখন ভোটের সময় আসলে টুপি মাথায় দিয়ে মসজিদে যায়, যায় রে। ফেরদোসের মাথায় টুপি আছে না নাই? আমার মুরাদ ভাইয়ের মাথায় টুপি আছে না নাই? আমার মাহিয়া মাহির, দূর আমার না, মাহিয়া মাহির ওই উড়না আছে না নাই? যে বলে আমি নারী, আপনি না, আপনারাও নারী, আমি নায়িকা বলে দেখতে আইছেন নাকি, নাকি ভোটও দিবেন কয়ে দিবানে, দিতি তো চাই কিন্তু যদি দিতি যাওয়ার আগেই শেষ হয়ে যায় তাহলে দেবে কোথা থেকে, কথা ঠিক না বাজান? এক মুরব্বী গেছে, যাওয়ার পরে বলছে যে বাজান আপনি এই কষ্ট করে আসার কি দরকার, আপনার কষ্ট দেখে আমরা আগের থেকে তেষ মেরে দিছি। তা বলছে যে ঠিক আছে বাজান, এত উপকার যখন করিছাও একটুখানি কেনে কালি লাগাই দাও বাড়ি যেয়ে, যেন বলতে পারি যে আমি দিয়ে আসিছি। তারপরে যখন চলে যাচ্ছে বলছে শোনেন চাষা, আবার চাষির জন্য পাঠায়েন না, চাষিরটাও বলো হয়ে গেছে। তা বলছে তোমার চাষি এসে ভোট দিয়ে গেছে? বলছে তোমার, হ্যাঁ চাষিরটাও দেওয়া হয়ে গেছে। তা বলছে দেখো কত বড় নিষ্ঠুর, আহারে এর সাথে সংসার করেছি। বলছে কেন চাষা? বলছে আজ 12 বছর মরি গেছে, আর ওই সাথে ভোট দিয়ে গেল, তোমার সাথে দেখা করে গেল না, একে সহ্য করা যায়? হ্যাঁ একে সহ্য করা যায়? ও আমার ভাইয়েরা কথা বাড়াবো না, সময়ের মধ্যেই আমার উস্তাদজিকে বাসায় রেখে বিয়াদবি করবো না, শেষ কথা বলে দিই, কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে, নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়,
নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়, সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে, বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, তারাই আবার চাই না দেশে কোরআনের আইন। কোরআন পড়ে কত লোকে শুরু করে দিন, তারাই আবার চাই না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি তাই তো এ দুর্গতি, করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু লাহাবের স্বভাব। মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত, দেখলে এমন কিছু সইতে পারে না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। এমন মানুষ আছে না নাই কুমিল্লাই নাই আছে, এই জায়গায় তো নাই, এই জায়গায় আছে রে বাবা, এই জায়গায় আছে না, আনন্দের বিষয় তো। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে, এক দুইজন নয় দেড় শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই, আজার আমার গানের নাই প্রয়োজন নাই। মনে আছে সেই মানুষের কথা, মনে আছে আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। তার মুখেরই বয়ান শুনে হতো মুসলমান, বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই, আজার আমার গানের নাই প্রয়োজন নাই। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে আবু জাহেলের কলিজা যেত জ্বলে। ঠিক না বেঠে? লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে বাতিলের জানি কলিজা যেত জ্বলে। সুরে সুরে তার কেটে যেত যে আদারওয়া মানিশা, পথহারারা খুঁজে পেত সঠিক পথের দিশা। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই, আজার আমার গানের নাই প্রয়োজন নাই। সম্মানিত ভাইরা, এতক্ষণ পর্যন্ত খুব অল্প সময়ে অগোছালোভাবে আমি এমনিতেই
খুব ভালো জানেওয়ালা না, আপনাদের ভালোবাসা নিয়ে এই পর্যন্ত শর্টকাটে যা বলেছি ভুল ত্রুটি যেটা সেটা আমার অযোগ্যতা, আমার ব্যর্থতা, আমার অজ্ঞতা, আল্লাহ যেন ক্ষমা করেন। আর যদি ভালো কিছু বলে থাকি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, শুকরিয়া আল্লাহর। আমি যতটুকু সময় কুরাস করেছি এক মিনিট, আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন, উস্তাদজির কাছে ক্ষমা চাচ্ছি, আপনাদের জন্য দোয়া এবং আপনাদের কাছে দোয়া আছে। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও আল্লাহ হায়াতে নিলে দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আল্লাহ সকলকে ভালো রাখুন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। I'm going